আপনি ছবি আঁকানোর পরেও নীলমাধবকে টাকা দিলেন না? কেন দেব? ও কি আমার ঠিক ছবি আঁকতে পেরেছে? হ্যাঁ পেরেছে, 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 পেরেছে। জোর খবর, জোর খবর, জোর খবর! মহেন্দ্র প্রসাদের গুলিতে জমিদার রাজেন্দ্র প্রসাদের মৃত্যু। জোর খবর, জোর খবর! ও মাই গড, মানুষ এতটা নিচে নেমে গেছে! ভাবলাম এই কথাই কথাই যদি একটু ফাঁকি মারা যায়। না, তার হবে না দেখছি। আমাকে বাঁচান বাটুল বাবু, আমাকে বাঁচান। আমি সেই হতভাগ্য মহেন্দ্র প্রসাদ। কিন্তু বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। আমি আমার বাবা জমিদার রাজেন্দ্র প্রসাদকে গুলি করিনি, আমি মারিনি, আমি মারিনি। এ কথা আপনি আমার কাছে কেন বলতে এসেছেন? থানায় যাননি কেন? থানায় গেলেই যে ওরা আমাকে ধরে গ্রেফতার করবে বাটুল বাবু, তাই তো কোন রকমের পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি আপনার কাছে। পালানোর চেষ্টা করবেন না মহেন্দ্র প্রসাদ বাবু, দাঁড়ান, নইলে কিন্তু আমি ফায়ার করতে বাধ্য হব। এবার আপনি আমাকে না বাঁচালে এই মিথ্যে অপবাদ মাথায় নিয়ে এই বিনা দোষে আমাকে শাস্তি পেতে হবে বাটুল বাবু। বাটুল থাকতে কোনো নির্দোষের শাস্তি হবে না মহেন্দ্র প্রসাদ বাবু, বসুন, জল খাবেন। সত্যি সত্যি গলাটা একেবারে ভয় আর আতঙ্কে শুকিয়ে কাঠ হয়ে গেছে। জল বাচ্চু, ওনাকে জল দে। আমি চাই পুলিশ যেমন তদন্ত করছে করুক, তার সাথে আপনিও এর তদন্ত করুন। সে তো আমাকে করতেই হবে। যদি আপনার কথাই সত্যি হয় তাহলে আসল অপরাধীকে তো আমাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনার সমস্ত শর্ত আমি মানতে রাজি মাটুল বাবু। যতদিন না আসল অপরাধী ধরা পড়ছে ততদিন আপনাকে আমার বাড়িতেই থাকতে হবে। বেশ, আমি রাজি। বেশ বাচ্চু, মহেন্দ্র প্রসাদ বাবুকে ভেতরে নিয়ে যা। ঠিক আছে মাটুলদা। কেসটা কি হলো? গুলি করেছে অথচ বলছে গুলি করেনি, কাগজে বেরিয়েছে অথচ বলছে যা বেরিয়েছে সব মিথ্যে। সত্যি বাটুলদার কপালে এক একটা কেসও জোটে বটে। আমাদের এত রাতে তোমার ঘরে ডাকলে কেন গো মাটুলদা? মহেন্দ্র প্রসাদ বাবু কি ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ তাই তো দেখলাম। শোন, যা দেখবি যা শুনবি সেটাকেই চোখ বন্ধ করে বিশ্বাস করবি না, সব সময় চোখ কান খোলা রেখে সব কাজ করবি। হঠাৎ এই কথা কেন বলছো গো মাটুলদা? বলছি কারণ আমি কাল সকালেই রাজেন্দ্রগড়ে যাচ্ছি। তোরা সাবধানে থাকবি, কারণ ওই মহেন্দ্র প্রসাদ বাবুর উপর নজর রাখতে হবে। যদি তেমন কিছু সন্দেহজনক দেখিস সোজা থানায় গিয়ে দারোগা বাবুকে খবর দিবি, বুঝলি? বুঝে গেছি মাটুলদা। যা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, সকালে উঠে আমার দেওয়া অঙ্কগুলো করে ফেলবি। আমি রাজেন্দ্রগড় থেকে ফিরে এসে যেন দেখি সব হয়ে গেছে। ঠিক আছে মাটুলদা। কাকে না কাকে রেখে যাচ্ছে আমাদের কাছে, তারপর আবার অঙ্ক, ভাল লাগে না।
কি সৌভাগ্য আমার, স্বয়ং বাঁটুল বাবুর পায়ের ধুলো এই জমিদার বাড়িতে পড়েছে। আপনি? আগে আমি রমাপতি, এখানকার নায়েব। মানে সোজা কথায় এই জমিদারির সব দেখাশোনা আমাকেই করতে হয়। বুঝেছি। আচ্ছা, হঠাৎ আপনার এখানে আসার কারণটা তো ঠিক, গতকাল কাগজে রাজেন্দ্র প্রসাদ বাবুর খবরটা পড়ে। ও, তার মানে আপনি তদন্ত করতে এসেছেন। কিন্তু এই ঘটনায় তদন্তের তো কিছু নেই বাঁটুল বাবু, সবই তো একেবারে জলের মতন পরিষ্কার। কি পরিষ্কার? কি আবার, জমিদার বাবুর একমাত্র ছেলে মহেন্দ্র প্রসাদই জমিদার বাবুকে গুলি করে হত্যা করেছে। এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? বাহারে, নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। আপনি মহেন্দ্র প্রসাদ বাবুকে গুলি করতে দেখেছেন? না, মানে ভাই, গুলি করতে না দেখলেও গুলি করে পালাতে দেখেছি। আর শুধু কি আমি, আমাদের চৌকিদার ওই রাম সিং, ও তোকে পালাতে দেখেছে। নায়েব মশাই, জমিদার রাজেন্দ্র প্রসাদকে তার অন্যায়ের উপযুক্ত শাস্তি আমি দিয়েছি। এ কি, মহেন্দ্র প্রসাদ বাবু এই সব কি বলে গেলেন? নায়েব মশাই, জমিদার রাজেন্দ্র প্রসাদকে তার অন্যায়ের উপযুক্ত শাস্তি আমি দিয়েছি। এ কি, মহেন্দ্র প্রসাদ বাবু এই সব কি বলে গেলেন? কোন ইতনে রাত মে? আমি রাম সিং। আমি মহেন্দ্র প্রসাদ বাবু? আপ? জমিদার বাবুকে তার পাপের শাস্তি আমি দিতে পেরেছি রাম সিং, পাপের শাস্তি পেয়েছে। এবার আমি গেলাম। মহেন্দ্র প্রসাদ বাবুকে পাকড়ো রাম সিং, দেখো যেন পালাতে না পারে। জি নায়েব বাবু। শুধু আমাদেরই নয় বাঁটুল বাবু, পুলিশের চোখেও ধুলো দিয়ে ওই মহেন্দ্র প্রসাদ বাবু পালিয়েছে। এরপরেও আপনি বলবেন ওই মহেন্দ্র প্রসাদ বাবু জমিদার বাবুকে গুলি করে হত্যা করেননি? হত্যা করেছেন কি করেননি সেটা তো ঠিক করবে আদালত, নায়েব মশাই। কিন্তু একটা মানুষ ভয় পেয়ে পালাচ্ছে মানেই তিনি অপরাধ করেছেন, এমন কথাকে জোর দিয়ে বলা যায়? আপনি বলুন। কিন্তু অপরাধ যদি নাই করে থাকে তাহলে পালাবে কেন? সেটাই তো আমাকে তদন্ত করে বের করতে হবে নায়েব মশাই। হ্যাঁ করুন, আমিও তো চাই যে প্রকৃত অপরাধী শাস্তি পাক। গুড, ঠিক আছে, যতদিন না এই রহস্যের সমাধান হচ্ছে আপনি এই জমিদার বাড়িতেই থাকতে পারেন। আমি এক্ষুনি রাম সিংকে বলে আপনার এখানে থাকার, যাতে কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থাই আমি করছি। থ্যাংক ইউ। মহেন্দ্র প্রসাদ বাবু যা যা আমাকে বলেছেন সবই কি সত্যি বলেছেন, নাকি সত্যির আড়ালে গোপন করছেন কোনো মিথ্যে? আর নায়েব মশাই, উনি ব্যত জোর দিয়ে কেন বারবার বলছিলেন মহেন্দ্র প্রসাদ বাবুই আসল অপরাধী? কেন মহেন্দ্র প্রসাদ বাবুকে অপরাধী প্রমাণ করার পেছনে নায়েব মশাইয়ের কোনো স্বার্থ জড়িয়ে নেই তো? কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটাই তো এখনো ঠিক বুঝতে পারছি না। কিসের শব্দ? কে যেন ওপর থেকে নামছে মনে হচ্ছে, কিন্তু কে এত রাতে? Strange, very, very strange. আমাকে এক্ষুনি উপরে গিয়ে দেখতে হবে। এই ঘরটা ছাড়া তো এখানে আর কিছুই নেই। তাহলে কি এই ঘরেই লোকটা এসেছিল? কিন্তু কেন, কি আছে এই ঘরে সেটা তো আমাকে জানতেই হবে। এখানে তো শুধুই ছবি, তাহলে কি এখান থেকে কিছু নিতে এসেছিল লোকটা? ও মাই গড,
তার মানে মহেন্দ্র প্রসাদ বাবু আমাকে সত্যি কথাই বলেছেন, রাজেন্দ্র প্রসাদ বাবুকে উনি গুলি করেননি, করেছে অন্য কেউ। কিন্তু কে সে? আর এটাই বা কার ঘর? কে থাকতো এখানে? আর এত ছবি বা এখানে কেন? এই সব প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বের করতে হবে। একই নায়েব মশাই, আপনি এত রাতে তালা ভাঙার শব্দ পেয়ে ছুটে এলাম, কি হয়েছে বাঁটুল বাবু? তার আগে আমাকে বলুন এই ঘরটা কার, কে থাকতো এখানে? এই ঘরে নীলমাধব কিছুদিন ছিল বাটুল বাবু। নীলমাধব কে? রাজেন্দ্রগড়ের সব থেকে বড় পোর্ট্রেট শিল্পী ছিল নীলমাধব। ওর মতন মুখ কেউ আঁকতে পারে না, তাই জমিদার রাজেন্দ্র প্রসাদ বাবুর ছেলে মহেন্দ্র প্রসাদ বাবু নীলমাধবকে নিয়ে আসে জমিদার বাবুর ছবি আঁকার জন্যে। তারপর কি হলো নায়েব মশাই? নীলমাধবের আঁকা ছবি জমিদার বাবুর পছন্দ হয় না, নীলমাধব জমিদার বাড়ি থেকে রাগ করে চলে যায়। এর পরে তাকে আর কখনো দেখা যায়নি। নীলমাধবের বাড়ি কোথায় আপনি জানেন না মশাই? হ্যাঁ, আমাদের ওই চন্দ্রগড়ের একেবারে শেষ প্রান্তে যে বড় অশ্বত্থ গাছ আছে তার পেছনেই নীলমাধবের বাড়ি, কিন্তু জানি না এখন আর ও ওখানে থাকে কিনা। ধন্যবাদ নায়েব মশাই, আমাকে এক্ষুনি একবার নীলমাধবের বাড়িতে যেতে হবে। মাটুল বাবু, নীলমাধব বড় ভালো ছেলে, ও কিচ্ছু করেনি। তার মানে ওই অশ্বত্থ গাছের পেছনে নীলমাধবের ঘর। আজ রাতের ট্রেনেই আমাকে রাজেন্দ্রগড় থেকে পালাতেই হবে, তা না হলে যে কোনো সময় মাটুলের হাতে ধরা পড়ে যাব। কোথায় পালাচ্ছ নীলমাধব? কি মাটুল? এবার সত্যি করে বলো তো, রাজেন্দ্র প্রসাদ বাবুকে কে গুলি করেছিল? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি সব জানো, বলো সত্যি করে। না 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 না, আমি কিছুতেই বলবো না, বলবো না। বলতে তো তোমাকে হবেই। আসল সত্যি তুমি কিছুতেই জানতে পারবে না মাটুল, কিছুতেই না। সব গুলিতে বাটুলের কিছু হয় না শয়তান, বলবি না তাই তো? তোর সব চালাকি আমি ধরে ফেলেছি নীলমাধব, ভালোই ভালোই সব সত্যি বল, তা না হলে এক্ষুনি তোকে। না 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 না, আমাকে মারবেন না বাটুল বাবু, আমাকে মারবেন না, আমি বলছি, আমি বলছি, সব বলছি। আমি আমি রাজেন্দ্র প্রসাদ বাবুকে মহেন্দ্র প্রসাদ বাবুর সেজে গুলি করেছিলাম। কেন? রাজেন্দ্র প্রসাদ বাবু কি ক্ষতি করেছিল তোর? আমার শিল্পকে অপমান করেছিল ওই জমিদার রাজেন্দ্র প্রসাদ। আপনি তো জানেন বাটুল বাবু, একজন প্রকৃত শিল্পীর কাছে তার শিল্প জীবনের থেকেও দামি, তাই আমি কিছুতেই সেই অপমান সহ্য করতে পারিনি, কিছুতেই পারিনি। রাজেন্দ্র প্রসাদ বাবু তোমাকে কি অপমান করেছিলেন? আমার আঁকা ছবিকে চূড়ান্ত অপমান করেছিলেন। নীলমাধব, আমার ছবিটা কি আঁকা হলো? এই তো হয়ে এসেছে জমিদার মশাই, আর 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 একটু বাকি। আমার আঁকা কমপ্লিট, এবার দেখবেন আসুন। দেখি কেমন আঁকলে। এটা কি হয়েছে নীলমাধব? কেন জমিদার মশাই, হয়নি 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 হয়নি, কিচ্ছু হয়নি। আমার মাথায় টাক, আমার মাথায় চুল নেই। তুমি আমার এই ছবি এঁকেছো নীলমাধব। আমার মাথায় টাক,
আমার মাথায় চুল নেই। তুমি আমার এই ছবি এঁকেছ নীল মাধব। কি করছেন জমিদার মশাই, এত সুন্দর ছবিটা? বেশ করেছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। বেশ, কিন্তু কিন্তু জমিদার মশাই আমার পারিশ্রমিক। পারিশ্রমিক? কিসের পারিশ্রমিক? এক টাকাও আমি তোমাকে দেব না। ছবি আঁকাই আমার একমাত্র জীবিকা জমিদার মশাই, এমন অন্যায় আপনি করবেন না। আর একটা কথা বললে লেটেল ডেকে মেরে তোমার হাড় গড় ভেঙে দেব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না, কিছুতেই না। আমার পারিশ্রমিকের টাকা না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না জমিদার মশাই। কি, যত বড় মুখ নয় তত বড় কথা? না, ছাড় ছাড় আমার লাঠি, ছাড় বলছি, ছাড়। না না, ছাড়বো না জমিদার মশাই, ছাড়বো না, আমি ছাড়বো না। এই কে, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। মহেন্দ্র প্রসাদ, মহেন্দ্র প্রসাদ। কি হয়েছে বাবা, এসব কি হচ্ছে নীলমাধব? লাঠিটা ছাড়ো, ছাড়ো বলছি। এবার আপনি আমায় বলুন তো বাবা, কি হয়েছে? দেখো কি ছবি এঁকেছে তোমার এই নীলমাধব। আমার মাথায় একটা চুলও নেই। এতে তো নীলমাধবের কোনো দোষ নেই বাবা, দীর্ঘ শরীর খারাপের ফলে আপনার চুল উঠে গেছে, তাতে ওর কি দোষ বলুন? কেন, ও তো সুন্দর করে মাথা ভর্তি চুল করতে পারতো আমার। কেন, ও কি জানতো না শরীর খারাপের আগে আমার মাথায় কি সুন্দর কোঁকড়ানো চুল ছিল? এইটুকু যদিও না পারে তাহলে তোমার এই নীলমাধব কিসের বড় শিল্পী হে? সেই কথা তো আপনি আমাকে আগে বলেননি জমিদার মশাই। এই সামান্য কথাও আমাকে বলে দিতে হবে? যার মাথায় এতটুকু শিল্পবোধ নেই তার পারিশ্রমিক পাওয়ারও কোনো অধিকার নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। এরপর যদি আর কোনো দিন আমার রাজেন্দ্র গড়ে দেখি তোমাকে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মহেন্দ্র প্রসাদ, ওকে এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যেতে বলো। বেশ বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু এই চরম অপমান আমি কোনোদিন ভুলতে পারবো না জমিদার মশাই, কোনোদিন না। আর তারপরেই সেই অপমানের বদলা নেবার জন্য আমি মহেন্দ্র প্রসাদের মুখস্থ তৈরি করে এই কাজ করি। কিন্তু মহেন্দ্র প্রসাদকে এসবের মধ্যে জড়ানোর কারণ কি? কারণ মহেন্দ্র প্রসাদ বাবুর অনুরোধেই তো আমি রাজেন্দ্র প্রসাদ বাবুর ছবি আঁকতে রাজি হই। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমার এই অপমানের জন্য তো উনিই দায়ী, তাই আমি ওকে শাস্তি দিতে চেয়েছিলাম। তোমার প্রতি অন্যায় হয়েছে এই কথা আমিও স্বীকার করছি নীলমাধব, কিন্তু তার জন্য একজনকে মেরে ফেলা, এটা মেনে নেওয়া যায় না। সেটা সেটা এখন আমি বুঝতে পারছি বাটুল বাবু, আবেগ আর অপমানের জ্বালায় আমি এই অন্যায় করে ফেলেছি। কিন্তু যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে নীলমাধব। এবার আমার সাথে তোমাকে থানায় যেতে হবে নীলমাধব। আমি শাস্তির জন্য প্রস্তুত বাটুল বাবু, চলুন। এবার বলো তো মান্টুলদা, তুমি কি করে বুঝলে মহেন্দ্র প্রসাদ বাবু রাজেন্দ্র প্রসাদ বাবুকে গুলি করেননি? গুড কোয়েশ্চেন বাছু। মহেন্দ্র প্রসাদ বাবু যে এই কাজটা করেননি এটা আমি প্রথমে বুঝতে পারি যখন নায়েব মশাইয়ের কাছ থেকে জানতে পারলাম সেই রাতে মহেন্দ্র প্রসাদ বাবুকে পালিয়ে যেতে নায়েব মশাই আর চৌকিদার রাম সিং দুজনেই দেখেছে। এটা আবার কেমন কথা হলো বাটুলা, অন্যায় করে তো সবাই পালায়, ধরা পড়বার জন্য কে আর বসে থাকে বলো? ভালো বলেছিস বিচ্ছু, সত্যি কেউ ধরা পড়ার জন্য বসে থাকে না, কিন্তু এমন ভাবে কি কখনো কোনো অপরাধী পালায় যাতে সবাই তাকে দেখতে পায়? মানে? মানেটা হলো নীলমাধব ইচ্ছে করেই নায়েব মশাইয়ের ঘরের সামনে দিয়ে মহেন্দ্র প্রসাদ বাবুর মুখোশ পরে পালিয়েছিল যাতে নায়েব মশাই ওকে দেখতে পায়, আর পাঁচিল টপকে না পালিয়ে সোজা গিয়ে চৌকিদার রাম সিং এর ঘরে ঢুকেছিল যাতে রাম সিং ও পুলিশকে বলতে পারে মহেন্দ্র প্রসাদ বাবুকে সেও পালাতে দেখেছে। আর এই সব করা হয়েছে একটাই কারণে, যাতে সব সন্দেহ গিয়ে পড়ে মহেন্দ্র প্রসাদ বাবুর উপর। কিন্তু আমাদের মাটুলদা থাকতে তাকে হতে পারে, অপরাধী যতই চালাক হোক না কেন, মাটুলদার কাছে সে নসি, তাকে ধরা তো পড়তেই হবে। যে সত্যিকারের অপরাধী সে একদিন না একদিন ধরা পড়বে। কি
তাই না? হা 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 হা।